সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাই গুরুকুল অনলাইন লার্নিংয়ের সাথে আছে আমি ফয়সাল আলম তুষার গত ক্লাসে আমরা বৈদ্যুতিক ক্ষমতা সম্পর্কে জেনেছি আজকের ক্লাসে আমরা দেখব বৈদ্যুতিক বিল কিভাবে পরিমাপ করতে হয় লক্ষ্য করবে বৈদ্যুতিক বিল এটি মূলত বৈদ্যুতিক কাজ এর উপর নির্ভর করবে আমি বৈদ্যুতিক কাজ যত বেশি করবো বৈদ্যুতিক বিল তত বেশি উঠবে আমরা জানি বৈদ্যুতিক কাজের একক হচ্ছে জুল কিন্তু বৈদ্যুতিক বিলকে যখন আমরা একক ব্যবহার করব বৈদ্যুতিক বিলের জন্য একক হবে ইউনিট বা বোর্ড অফ ট্রেড ইউনিট এটাকে বিওটি দ্বারা প্রকাশ করা হয় এবং এক বিওটি মানে এক ওয়াট আওয়ার এই কি এর মানে হচ্ছে যদি এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো একটি যন্ত্র এক ঘন্টা ধরে কাজ করে তবে তার বিল উঠবে এক ইউনিট তাহলে আমি মনে করলাম যে আমরা জানি বৈদ্যুতিক কাজ ডাব্লু ইজ ইকুয়াল টু ক্ষমতা ইন্টু সময় ডাব্লু ইকুয়াল টু পিটি তাহলে আমরা যদি বলছি বৈদ্যুতিক বিলের জন্য আমাদের ক্ষমতা হতে হবে এক কিলোওয়াট এক ইউনিটের জন্য এবং টাইম হতে হবে এক ঘন্টা কিন্তু নর্মালি ডাব্লি ইকাল টু পিটি তে আমরা জানি পি হচ্ছে আমাদের ওয়াটে আর টি হচ্ছে আমাদের সেকেন্ডে এবং ওয়ান ওয়াট সেকেন্ড ইজ টু ওয়ান জুল তাহলে যদি আমি এক কিলো ওয়াট আওয়ার বলি তাহলে কত জুল হবে লক্ষ্য করবে ওয়ান ইউনিট ইজ ইকাল টু ওয়ান কিলো ওয়াট আওয়ার তাহলে ওয়ান কিলো ওয়াট মানে হলো টেন টু দি পাওয়ার থ্রি ওয়াট আর ওয়ান আওয়ার মানে হলো ছত্রিশশো সেকেন্ড কাজে আমরা বলতে পারি এই ভ্যালুটা হবে থার্টি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার এখানে তিনটা এখানে দুটা তাহলে মোট হলো টেন টু দি পাওয়ার ফাইভ এত ওয়াট সেকেন্ড বা থার্টি সিক্স টেন টু দি পাওয়ার ফাইভ ওয়াট সেকেন্ডকে লিখতে পারি আমরা থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স আমরা থ্রি পয়েন্ট সিক্স নিয়েছি বলে এখানে টেন টু দি পাওয়ার একটি একটি বেড়ে গিয়েছে পাওয়ার এবং ওয়াট সেকেন্ড মানে কি জুল তাহলে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টু দি পাওয়ার সিক্স জুল কাজে ওয়ান ইউনিট মানে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স জুল কাজে আমরা বৈদ্যুতিক বিলের হিসাবে যেটা করতে পারি আমরা নর্মালি কাজ বের করতে পারি জুল এককে তারপর সেটাকে ইউনিটে কনভার্ট করার জন্য

ইকুয়াল টু ভি যদি সবগুলোকে সাধারণত এদের ইউনিট এটাকে সেকেন্ড এবং ওমে প্রকাশ করি তবে আমাদের অ্যান্সার আসবে জুলে সেটাকে থ্রি পয়েন্ট সিক্স টেন সিক্স দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব ইউনিটে কিন্তু যদি আমরা একটু ভিন্নভাবে দেখে ক্যালকুলেট করি মনে করো আমি টি ভি আই এবং রেজিস্টেন্স এদের ক্ষেত্রে আমরা এদের এসআই ইউনিট সময়কে ব্যবহার করব। এদের ক্ষেত্রে এস আই ইউনিট সমূহই আমরা ব্যবহার করব অর্থাৎ পি এর ইউনিট হবে ওয়াট ভি হবে ভোট আই হবে অ্যাম্পিয়ার আর হবে রেজিস্ট্যান্সের জন্য ওম কিন্তু টাইমটাকে আমরা ইউজ করব ঘন্টায় তুমি যদি টাইমটাকে ঘন্টায় নাও তবে সেক্ষেত্রে আমরা এই সূত্রকে একটু মডিফাই করেই সরাসরি কিলোওয়াট ওয়াট আওয়ারে পেয়ে যাবো লক্ষ্য করবে আমাদের টাইম বাদে বাকি যে রাশিগুলো আছে সব রাশিগুলো তো ক্ষমতা বোঝাই ক্ষমতার সঙ্গে টাইমকে গুণ করলে আমরা সরাসরি কাজ পেয়ে যাচ্ছি এখন আমি যদি কিলো ওয়াট বুঝিয়েছি কাজে ক্ষমতা তো আমি ওয়াটে পাচ্ছি এসআইনএ ইউজ করলে যদি আমি কিলো ওয়াটে প্রকাশ করতে চাই এক হাজার দ্বারা ভাগ করতে হবে কাজে আমরা সিম্পলি এই রাশিগুলোকে যদি এক হাজার দ্বারা ভাগ করি অর্থাৎ তাহলে সেক্ষেত্রে আমি যদি টাইমটাকে ঘন্টায় ব্যবহার করি তাহলে আমরা ইউনিটে আমাদের অ্যান্সারটি পেয়ে যাব অর্থাৎ ইউনিটে ডাইরেক্টলি অ্যান্সার পাওয়ার জন্য আমাদের যদি করতে হবে আমরা এই সেটস অফ ইকুয়েশন ব্যবহার করবো লক্ষ্য করবে আমাদের ইউনিটে সরাসরি পাওয়ার জন্য ডাব্লিউ ইকোয়াল টু লিখবো আমরা পিটি বাই এক হাজার ইজ ইকাল টু ভিআইটি এক হাজার আর এক্ষেত্রে আমরা টিআই ভি আর প্রত্যেকের ক্ষেত্রে এসআইনি কিন্তু টাইমটাকে আমরা ঘণ্টায় ব্যবহার করবো তাহলে সরাসরি আমাদের কাজ ইউনিট এককে পাওয়া যাবে এবং এক ইউনিট বিদ্যুতের দাম বিভিন্ন দেশে বিভিন্নভাবে নির্ণয় করা হয় সেই এক ইউনিট বিদ্যুতের দাম দিয়ে যদি আমরা মোট ইউনিটকে গুণ করি আমরা বাসাবাড়ির সামগ্রিক কারেন্ট বিল পেয়ে যাব তাহলে আমরা সিম্পল একটি ক্যালকুলেশন করে দেখি মনে করো তোমার বাসায় তিনটি বাল্ব আছে একটি কম্পিউটার আছে একটি ফ্রিজ আছে এবং মনে করো দুটি ফ্যান আছে আমি ধরলাম যে তিনটি বাল্বের জন্য বা তিনটি লাইট বাল্বের জন্য আমাদের এদের লাইট বাল্বের ক্ষমতা দেওয়া আছে মনে করো সিক্সটি ওয়াট আমরা ধরে নিলাম আদিম আমলের লাইট বাল্ব এবং মনে করলাম যে প্রত্যেকটি বাল্ব প্রতিদিন পাঁচ ঘন্টা করে সচল থাকে এবং সচল থাকবে তাহলে আমরা আর কি বললাম দুটি ফ্যান আছে তাহলে দুটি ফ্যান এদের ক্ষমতা মনে করলাম আমরা ধরো এইটি ওয়াটস এবং প্রত্যেকটি ফ্যান প্রত্যেক দিন আমরা মনে করলাম অ্যারাউন্ড টেন আওয়ার্স পার ডে করে সচল থাকবে এবার মনে করো দুটি ফ্যানের পাশাপাশি একটি ফ্রিজ আছে একটি কম্পিউটার আছে আমরা আমরা ধরলাম যে একটি একটি ফ্রিজ সো ওয়ান রেফ্রিজারেটর ফ্রিজের জন্য মনে করলাম আমাদের ওয়াটে নেই কিন্তু আমাদের ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দেওয়া আছে আমি মনে করলাম ওয়াটে দেওয়া নেই কিন্তু ভোল্টেজ দেওয়া আছে ধরে দেওয়া আমাদের ফ্রিজের জন্য অ্যারাউন্ড দুইশো বিশ ভোল্ট আর অ্যাম্পিয়ারে দেওয়া আছে মনে করো জিরো পয়েন্ট ফাইভ আমরা ধরে নিলাম এবং ফ্রিজ সারা দিনে কতক্ষণ চলে এখন তোমরা মনে করতে পারো ফ্রিজ সারা দিনে 24 ঘন্টা চলে কিন্তু আসলে ফ্রিজ কখনোই 24 ঘন্টা চলে না ফ্রিজের ভিতরে থার্মোস্ট্যাট দেওয়া থাকে যার সাহায্যে ফ্রিজ কিছুক্ষণ চলবে এবং কিছুক্ষণ সে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এস এর ক্ষেত্রেও একই রকম বিহেভিয়ার দেখা যায় সো আমরা মনে করলাম 24 ঘন্টার মধ্যে ফ্রিজ আমাদের অ্যাকটিভ থাকে 12 ঘন্টা তাহলে একদিনে ফ্রিজ 12 আওয়ার পার ডে জুড়ে অ্যাকটিভ থাকবে এবং সেমালি আমরা মনে করলাম একটি কম্পিউটার রয়েছে এবং এই কম্পিউটারের ওয়াটেজ আমরা মনে করলাম কম্পিউটারের পাওয়ার হচ্ছে থ্রি ফিফটি ওয়াট বা সাড়ে তিনশো ওয়াটের পাওয়ার সাপ্লাই ব্যবহার করছো তুমি তার মানে কম্পিউটার সাড়ে তিনশো ওয়াট ড্র করছে এবং মনে করলাম কম্পিউটার প্রত্যেকটা দিন অ্যারাউন্ড তিন ঘন্টা ধরে সচল থাকছে এখন আমরা এদের প্রত্যেকের জন্য এক দিনে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহৃত হয় সেটা আমরা বের করবো কাজে প্রত্যেকের জন্য এক দিনে কত ইউনিট বিদ্যুৎ হবে তার সূত্র ডাব্লু পার ডে এক দিনে w 1d মানে আমরা এক দিন বোঝাতেছি তাহলে এক আমাদের ব্যবহৃত বিদ্যুৎ হচ্ছে দেখো তিনটি লাইট বাল্বের জন্য পাওয়ার দেওয়া আছে প্রত্যেক দিন ঘন্টা দেওয়া আছে কাজেই আমি বলবো তিনটি লাইট বাল্বের জন্য 3 গুণ পিটি বাই 1000 পাওয়ার দেওয়া আছে আমাদের 60 টাইম দেওয়া আছে 5 ঘন্টা ডিভাইডেড বাই এক 1000 একইভাবে আমাদের দুটি ফ্যানের জন্য 2 গুণ ফ্যানের পাওয়ার দেওয়া আছে 80 আর টাইম দেওয়া আছে আমাদের 10 ঘন্টা ডিভারিড বাই এক হাজার একইভাবে একটি রেফ্রিজারেটরের জন্য ওয়ান ইনটু দেখো রেফ্রিজারেটের পাওয়ার সরাসরি দেওয়া নেই আমাকে ভোল্ট এবং আম্পায়ার দেওয়া আছে আমরা যদি পাওয়ার পি ইক অল টু তা যে ভোল্টেজ আর এম্পিয়ারেস গুণ করলে আমরা সরাসরি পাওয়ার পেয়ে যাব। তাজ রেফ্রিজারেটরের জন্য পাওয়ার ভোল্টেজ দুইশো বিশ ইনটু কারেন্ট ফ্লো জিরো এই যে আমরা পাওয়ার পেয়ে গেলাম এর সঙ্গে আমি এখন টাইম গুণ করবো প্রত্যেক দিন ঘন্টা সচল আছে ডিভাইডেড বাই এক হাজার তাহলে ফ্রিজের জন্য কত ইউনিট সেটি আমরা পেয়ে গেলাম এবং ফাইনালি আছে যেটি আমাদের সেটি হচ্ছে একটি পার্সোনাল কম্পিউটার এর জন্য আমাদের ওয়াটেজ দেওয়া আছে তিনশো পঞ্চাশ ওয়াট এবং প্রত্যেকদিন তিন ঘন্টা করে চলে কাজে যেহেতু একটি কম্পিউটার ওয়ান ইনটু পাওয়ার দেওয়া আছে থ্রি ফিফটি আর প্রত্যেক দিন আমাদের তিন ঘন্টা করে চলে ডিভাইডেড বাই এক হাজার ঠিক আছে কাজে এই যে সামগ্রিক মান তোমরা যদি একে ক্যালকুলেট করে যোগ করো তবে যেটা পাবে সেটাকে সরাসরি ইউনিট এককে পাওয়া যাবে আমাদের টোটাল একদিনে যত ইউনিট বিদ্যুৎ ব্যবহৃত হয় তার মান হচ্ছে ডাব্লু ওয়ান ডি এখন যদি প্রশ্ন করা হয় তাহলে এক মাসে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহৃত হবে খুবই সোজা এক ইউনিটে যদি একদিনে যদি ডাব্লু ওয়ান ডি পরিমাণ হয় তাহলে এক মাসে তিরিশ দেগুন করবো কাজে আমরা বলতে পারি অতএব এক মাসে আমাদের সামগ্রিক ব্যবহার্য বিদ্যুৎ ডাব্লু ওয়ান মান্থ ইজ ইকুয়াল টু থার্টি ইন্টু ডাব্লু এখন এক ইউনিট বিদ্যুতের দাম যদি আমাদের হয় ধরো চার টাকা তাহলে আমরা সরাসরি এক মাসে কত ইউনিট হবে সেটাকে চার টাকা দিয়ে গুণ করলে আমরা আমাদের সামগ্রিক বিদ্যুৎ দিয়ে যাব কিন্তু বিদ্যুৎ বিল কিন্তু এভাবে ঠিক নামে হয় না কারণ হচ্ছে যে প্রত্যেকটা দেশই বিদ্যুৎ বিলের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ইউনিট পর্যন্ত একটি নির্দিষ্ট দাম এবং তুমি ইউনিট তারপরে যত বেশি ব্যবহার করবে দামের হয় এর কারণ হচ্ছে যে তুমি যদি বাসায় সারাদিন কোনো বিদ্যুৎ ব্যবহার নাও করো তারপরেও তোমাকে কারেন্ট বিল টানতে হবে কারণ তুমি বিদ্যুৎ ব্যবহার না করলেও যে পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ তৈরি হচ্ছে এই পাওয়ার প্ল্যান্ট সবসময় তোমাকে বিদ্যুৎ দিতে প্রস্তুত এই যে পাওয়ার প্ল্যান্টের রেডিনেস পাওয়ার প্ল্যান্টের যে এগারনেস পাওয়ার অলওয়েজ রেডি এই সবসময় রেডি থাকার জন্য পাওয়ার প্ল্যান্টকে কিছু খরচ করতে হয় বা কিছু বিদ্যুৎ বা কিছু খরচ পাওয়ার প্ল্যান্টে সবসময় হবে এই জন্য যদি তুমি কোনো ইউনিট বিদ্যুতের বাসায় ব্যবহার নাও করো তারপরেও তোমাকে বিদ্যুৎ বিল টানতে হবে কিন্তু আমাদের অঙ্কের ক্ষেত্রে খাতিরে সাধারণত খুব সহজে দেওয়া থাকবে এক ইউনিটের দাম এত হলে দাম কত আমরা সরাসরি এক মাসে যত ইউনিট হবে গুণ করে দিলেই দাম দিয়ে গুণ করে দিলে টোটাল বিদ্যুৎ বিল পেয়ে যাব। এই ছিল আমাদের বিদ্যুৎ বিল হিসাব করার প্রক্রিয়া পরবর্তী ক্লাসে আমরা বৈদ্যুতিক ক্ষমতা এবং কাজ সম্পর্কিত হিসেবে গাণিতিক সূত্রের বা গাণিতিক সমস্যার সমাধান করব সবাই ভালো থাকবে দেখা হবে সবার সঙ্গে